অন্য সবাই এটাকে কি বলে আমি সেটা জানি না, তবে আমি এটার একটি নাম দিয়েছি, সেটি হলো মনিটাইজেশন মাইলস্টোন মিটার। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রায়হান ফ্রম সিটি টেক লিঙ্ক। আচ্ছা, এটি কিসের মিটার এবং আপনি আপনার চ্যানেলের এই মিটারটিকে কীভাবে দেখতে পারেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সেটিই দেখাবো। আচ্ছা, আমরা যারা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি অথবা আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করে থাকি, তাদের প্রথম টার্গেট বা মাইলস্টোন থাকে 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর এটিও লাস্ট 365 দিন অর্থাৎ এক বছরের ভিতরে। আর আমাদের এই মনিটাইজেশন পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত লাস্ট 365 দিনের রিয়েল 1000 সাবস্ক্রাইবার ও রিয়েল 4000 ঘন্টা ওয়াচ টাইমের হিসাবটি রাখে মূলত এই মিটারটি। সো ফাইনালি আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার চ্যানেলের এই মিটারটি কীভাবে দেখতে পারেন। সো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে মোবাইল থেকেই দেখানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আমাদের ফোনের স্ক্রিনে রয়েছি। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার চ্যানেলের এই মিটারটিকে কীভাবে দেখতে পারেন। সো এই মিটারটিকে দেখার জন্য জাস্ট আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য গুগল ক্রোম এই ব্রাউজারটির ভিতরে চলে যাচ্ছি। সো এখান থেকে দেখতে পাবেন উপরে সার্চ ইউআরএল বক্স রয়েছে, এখানটাতে জাস্ট আপনারা লিখে দিবেন ইউটিউব স্টুডিও। সো দেখতে পাচ্ছেন এখানটাতে জাস্ট আপনারা ইউটিউব স্টুডিও লিখে জাস্ট সার্চ করে দিবেন। সো সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনাদের সামনে ইউটিউব স্টুডিও একটি সাইট চলে আসবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই সাইটটি হলো আমাদের ইউটিউব স্টুডিও। এছাড়াও আপনারা এর আগে আরেকটি কথা বলেনি, কর্নার থেকে জাস্ট আপনার চ্যানেলটি লগ ইন করা না থাকলে লগ ইন করে নেবেন। সো এখান থেকে ইউটিউব স্টুডিও এই অপশনটির উপরে টাচ করে দিয়ে আমাদের চ্যানেলের ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি। এরপর জাস্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে, এখান থেকে কন্টিনিউ টু স্টুডিও এই অপশনটির উপরে একবার টাচ করে দিবেন। সো এই অপশনটির উপরে টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোডিং চাইতে পারে। সো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে আসা হয়েছে। সো এখান থেকে জাস্ট আমরা আমাদের এই যে মনিটাইজেশন মিটার বা যেটাই বলেন না কেন, এটাকে জাস্ট এখন দেখব। সো এটাকে দেখার জন্য জাস্ট আপনারা দেখতে পাবেন বাম দিকে অনেকগুলো অপশন রয়েছে এখানটা থেকে। সো আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, সেক্ষেত্রে দেখতে পাবেন বাম দিকে এখানটাতে অনেকগুলো অপশন রয়েছে। সো তার ভিতর থেকে এখান থেকে একেবারে নিচের দিকে ডলার সাইন বা মনিটাইজেশন অপশন রয়েছে, জাস্ট এই মনিটাইজেশন অপশনটির উপরে আপনারা একবার টাচ করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এই ডলার সাইন অপশনটির উপরে একবার টাচ করে দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোডিং চাইতে পারে। এরপর আমাদের এই যে মনিটাইজেশনের যে মিটারটি রয়েছে, যেটি আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, এটি কীভাবে আপনারা খুঁজে বের করবেন। সো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের এখানটাতে চলে এসছে। সো দেখতে পাচ্ছেন এরকম করে আপনি আপনার চ্যানেলের মিটারটিকে জাস্ট দেখে নিতে পারেন। এটা জাস্ট আমাদের যখন ফুলফিল হয়ে যাবে তখনই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো এটি আমি আমাদের অন্য একটি চ্যানেলের মাধ্যমে আমি আপনাকে দেখালাম। সো এই একই নিয়মে আপনি আপনার চ্যানেলের এই মিটারটিকে দেখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশনের মাইলস্টোন মিটারটি কীভাবে দেখতে পারেন। সো এই ছিল আজকের আমাদের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনি আপনার মূল্যবান মতামত। হয়তোবা কথা হয়ে যাবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, এরপরে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা চাইলে আপনি এই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।